বন্ধুরা, নিয়ে এসেছি নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কে। একটি নান্দনিক দৃষ্টিনন্দন এই সড়ক শরতের শুভ্রতায় মুগ্ধতা ছড়াচ্ছে। এই সড়ক হয়ে উঠেছে শরতের বন্দনার অন্যতম একটি কেন্দ্রতে। কাশফুলের এই সৌন্দর্য উপভোগ করতে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড থেকে সান্তাহারের দিকে আমরা প্রথম 2 কিলোমিটার সড়ক বেশ চমৎকার, তাই যেতে খুব একটা বেগ পেতে হলো না। তবে পরের 8 কিলোমিটার সড়ক সংস্কার কাজ চলায় গতি ছিল মন্তর। এভাবে চলার মাঝে রানীনগর রেল ক্রসিং পার হয়ে চোখ জুড়ানো চারপাশের সবুজায়ন। দুপাশে বিচিত্র সব গাছের সমারোহ, তার মাঝে রেল লাইন। সরল রেখার এ রেল লাইন হাজারো পথিকের গন্তব্য। অপর পাশে সদ্য নির্মাণ করা পিচ ঢালা পথের দুদিকে বিস্তীর্ণ মাঠে রাশি রাশি জল। ভেসে বেড়াচ্ছে সবুজ কচুরিপানা, এর মাঝে গুচ্ছ গুচ্ছ গাছে শোভা ছড়াচ্ছে শ্বেত শুভ্র কাশফুল। মৃদু বাতাসে দোল খাওয়া কাশফুলে ফুটে উঠেছে মায়াবী বাংলার প্রতিচ্ছবি। ঋতু চক্রের অন্য 5টি ঋতু থেকে শরৎ একেবারে আলাদা। অন্য ঋতুগুলোর চেয়ে অনেক বেশি সুস্পষ্ট শরতের সৌন্দর্য। শরৎ কোমল স্নিগ্ধ এক ঋতু, শ্রাবণী অশ্রু সজল চোখে বিদায় নেয় বর্ষাকন্যা। ভাদ্র আশ্বিন 2 মাস শরৎকাল, ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ, ফুলের শোভা আর শস্যর শ্যামলতায় উচ্ছ্বসিত হয়ে ওঠে শরৎ। শরতের এসব উপমা যেন পূর্ণতা পেয়েছে নওগাঁ নাটোর আঞ্চলিক এ সড়কের দুপাশে। নান্দনিক এ পরিবেশে মনের মাঝে জেগে ওঠে আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। শরতের সৌন্দর্য সড়কের দুপাশের প্রকৃতিকে করে তুলেছে রূপময়। আস্থা ও বিশ্বাসের এক যুগ পেরিয়ে বন্ধু মিতালী ফাউন্ডেশন। এখানে ক্ষণে ক্ষণে দেখা মেলে আকাশে উজ্জ্বল নীলিমার প্রান্ত ছুঁয়ে মালার মতো উড়ে যায় পাখির ঝাঁক। শিমল তুলার মতো ভেসে বেড়ায় সাদা মেঘের খেয়া। চারদিকে সজীব গাছপালার উপর বয়ে যায় শেফালি ফুলের মদির গন্ধ ভরা ফুরফুরে মিষ্টি হাওয়া। সড়কে দুপাশে হাজারো খেজুর গাছে আশ্বিনের শেষ সময়ে রস আহরণের জন্য গাছে কর্মব্যস্ত গাছের তৎপরতা। খেজুর গাছে মাথায় উঠে গাছি দক্ষতার সাথে ধারালো কাঁচি দিয়ে মিষ্টি রসের সন্ধান খোঁজে। এভাবে কিছুদূর চলার মাঝে বিকেলের সোনা ঝরা রোদে বিলের পানিতে ঝিলিক আর মৃদু বাতাসে দোল খাওয়া কাশফুলের ছন্দময় নান্দনিকতা আকৃষ্ট করে।
মানে এই চারপাশে এসে আরও মনে হচ্ছে যে শরতের সব কিছু সুন্দরভাবে প্রকাশ ঘটেছে। এত অপরূপ সৌন্দর্য এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে প্রকৃতি এত সুন্দর। আর শরতের চারপাশে সুন্দর ঠান্ডা হাওয়া এবং কাশফুল, কাশফুল দেখলেই তো মানে ভিতরটা একদম ভরে যাচ্ছে সাদা, একদম নীলের মধ্যে সবুজ সৌন্দর্য। এখানে এসে খুব সুন্দর একটা প্রকৃতি পাচ্ছি, আকাশ পাচ্ছি, একটা সূর্যের আলো অন্যরকম। কাশফুল মানেই শরৎকাল, শরৎকাল মানেই কাশফুল। পিছনে ট্রেন লাইন, ট্রেন আসছে, অনেক ভালো লাগছে এখানে আসতে। এদিকে প্রবল গতি নিয়ে ঝিকঝিক শব্দে ছুটে আসা ট্রেন সবুজ গাছপালার ভিতর দিয়ে মুহূর্তে চলে যায় দূর সীমারেখায়। রানীনগর থেকে আত্রায় 22 কিলোমিটার সড়কের দুপাশের পরতে পরতে গ্রামীণ আবহ আর অনাবিল সৌন্দর্য দেখতে অনেকেই ছুটে আসেন এখানে।